ফেস প্যাক বানাচ্ছি। কিছু নিচ্ছি দেখো, আতপ চাল, আর হচ্ছে হালকা একটু কাঁচা দুধ, হ্যাঁ নিয়েছি বেসন, আর হচ্ছে অ্যালোভেরা। তো চলো এগুলো দিয়ে মিশিয়ে নিই, তারপর কথা বলছিলাম। এই জারগুলো ধার না, এগুলো একটু কেটে নিচ্ছি, কেটে চলো এগুলো একটু বের করবো, ঠিক আছে, বের করে তারপর মিক্সি। আর এগুলো ছোটো ছোটো অ্যালোভেরাগুলো একদম আঠাগুলো সেরকম নেই, তো চলো এটা বের করে নিই, তারপরে বের করছি। মঙ্গা জিনিস তো মাটিতে পড়ে যায় আমার। আর একটু বেসন দিয়ে নিই আগে, দিব একটু হালকা কাঁচা দুধ, আর দিব কি, আর দিব হচ্ছে আতপ চাল। বাটা লাগবে না, চলো আর দিব হালকা হচ্ছে অ্যালোভেরা। অ্যালোভেরাগুলো এমন অবস্থা আমার, ছোট ছোট পাতা। একটা মিক্স করে নিই পরে তোমাদেরকে বলছি। আর এগুলো পাতাগুলো না একদম ছোট ছোট, আর আমাদের নেই, পাশে বাড়ি থেকে আনলাম, তো একদম ছোটো, যতটা হয়েছে ততটা। চলো এগুলো মিক্স করি, তারপরে তোমাদের সাথে কথা বলছি। পুরো এটা কেমন হয়ে গেছে বলো তো, ডিম অমলেট হয়ে গেছে। ওই যে অমলেট যেরকম হয় এই রাম পড়ে গেল, চলো এই যে ফেস প্যাক আমার রেডি, এখন আমি ফেসে দেবো, ঠিক আছে চলো। সব খালি এদিক ওদিক পড়েই নষ্ট হয়ে যাচ্ছে, চলো ফেসে লাগাবো এখন আমি, চলো হালকা আমি লাগাচ্ছি। সুন্দর হবে? হ্যাঁ কেন, আরে একটু লাগাই দে। আরে আমি না এখানে একটা মিরার নিয়েছি, মিরারটা ছাড়া আমি দেখতেই পাচ্ছি না কোন দিকে দিব কোন দিকে ঘুষবো, মানে দিশে আরো হয়ে যাচ্ছে। গায়ে মাথায় চলে যাচ্ছে, চলো লাগিয়ে নিই আমি। হ্যাঁ পুরোটা লাগিয়ে তোমার সাথে কথা বলছি। লাগানো দেখো প্রায় কমপ্লিট হয়ে গেল। আর এগুলো না এই যে চোখের নিচে অনেকে ডার্ক সার্কেল রয়েছে, তো সেটা একটু ভালো করে দিলে ডার্ক সার্কেলগুলো মানে চুপে যায়, তো এগুলো না ভালো করে দিলে, যাদের ডার্ক সার্কেল আছে তো এটাকে ভালো করে লাগিয়ে নেবে। আর এটা মোটামুটি 10 মিনিটের মতো রেখে দিবে, রেখে দেওয়ার পরে যখন এটা টান টান হবে তারপর ধুয়ে নেবে। তো চলো 10 মিনিট পরে আমি এটা শুকিয়ে না তোমাদেরকে দেখাচ্ছি ফাইনাল রেজাল্ট, ঠিক আছে। গাইস দেখো মুখটাকে জল দিয়ে ধুয়ে নিলাম, ঠিক আছে। কি করছো তুমি? তোমাদেরকে ফাইনাল লুকটা দেখাচ্ছে, দেখো স্কিনটা কত সুন্দর গ্লো করছে দেখতে পাচ্ছ, ওই দেখো কোনো একদম স্পট নেই। তো এমনিটা কেমন লাগলো অবশ্যই জানাবে, তো ফেস প্যাক যদি ভালো লাগে ট্রাই করবে তোমরা, তো যদি কারো উপকার হয়ে থাকে তো একটা লাইক করবে, নতুন চ্যানেলে দেখে সাবস্ক্রাইব করে দিবে। চলো দেখা হবে নেক্সট কোনো ব্লগে, ততদিনই যেন ভালো থাকবে সুস্থ থাকবে। আর এদিকে দেখো, চলো টাটা।